আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি হাসপাতাল ব্যথা নিরাময় অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মুনিরা রাফা চৌধুরী দর্শক আজ আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট বাদ ব্যথা ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার প্রধান চেয়ারম্যান অফ ডিপিআরসি হাসপাতাল আমাদের আজকের বিষয় অপারেশনবিহীন কোমর ব্যথার আধুনিক চিকিৎসা চলুন শুনিয়ে বিষয় কেমন আছেন জি আমি ভালো আছি আমরা তো আজকে কথা বলবো অপারেশনবিহীন কোমর ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে তো প্রথমে একটু ছোট করে আপনার কাছ থেকে জেনে নিতে চাই যে আপনারা যে ফিল্ডে কাজ করেন সেই ক্ষেত্রে কোমর ব্যথার সাথে রিলেটেড কজগুলো কি হ্যাঁ আজকের সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট কারণ মডার্ন এই আধুনিক বিশ্বে সারা বিশ্বে এবং বাংলাদেশে এই রোগী এতই বেশি মানে কোমর ব্যথা এমন একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে যে প্রতি পাঁচজন লোকের চারজন জীবনে কোনো না কোনো সময় কোমর ব্যথা ভুগে থাকে এবং এটা অনেকগুলা কারণ আছে আমি কিছু ছবি দেখি পাশাপাশি তাহলে টোটালি কজগুলো এক এক ইয়াতেই সব বুঝিয়ে দেওয়া যাবে এখানে কোমর ব্যথার শুরুতি যে ছবিটা আছে দেখেন এটা মেরুদণ্ডের একটা এমআরআই এর ছবি এমআরআই এমন একটা ডায়াগনোসিস যে কোমরে যে কোনো সমস্যা আমরা উই ক্যান ডায়াগনোসড বাই এমআরআই বাই এমআরআই এখানে দেখাই যাচ্ছে যে লাল যে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে এই যেখানে ডিক্সটা ফেটে সাদা যে স্পাইনাল কর্ড বা কলাম সে কর্ডের ভিতরে কম্প্রেশন করেছে এটা হচ্ছে পি বা ডিক্স প্রলাপস এখন কোমর ব্যথার রুগীরা মোটামুটি বেশিরভাগ রুগীরই জানে যে পি কি বা ডিক্স প্রলাপস কি তারপরে বোঝানোর জন্য যে এই যে ডিক্সটা ফেটে গিয়ে কডে কম্প্রেশন করেছে এই রুগীর সংখ্যা সবচেয়ে বেশি আমরা এখন আমাদের প্র্যাকটিসে পি বা ডিক্স প্রলাপসের রুগী বেশি পেয়ে থাকি তারপরে ছবিটা দেখলে আরও বোঝা যাবে আরও কিছু কজ নিয়ে আমরা আলোচনা করি এটা এটা হচ্ছে মেরুদণ্ডের হাড়ের কিছু আপনার ঘটনগত সমস্যা সেটা হচ্ছে উপরে যে বোনস তারপরে আর একটা নিচে আর একটা বোনস মাঝখানে বোনসটা দেখেন একটু সামনে চলে আসছে এটা হচ্ছে স্পন্ডাইলোলিস্থেসিস মানে কোমর ব্যথার আরেকটা কজ যেটা এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে কেউ পড়ে গিয়ে আঘাত পেলে রোড অ্যাক্সিডেন্ট উঁচু স্থান থেকে পড়ে গিয়ে বিভিন্নভাবে যদি আঘাত পায় তাহলে স্পন্ডাইলোলিস্থেসিস হতে পারে আচ্ছা এটাও কি এমআরআই বোঝা যায় হ্যাঁ এটাও এমআরআই খুব সহজেই আমরা ডায়াগনোসিস করতে পারি অনেক

তারপরে আর একটা ছবি দেখলে বোঝা যাবে এটা দেখেন এটা এম যেটা এই যে ইতিপূর্বে যে ছবিটা আমরা দেখলাম স্পন্ডল লিস্তিসিস যে যদি এম করি গোল দিয়ে আমি দেখিয়েছি এখানে স্পাইনাল কট সাদা এসে কিন্তু এখানে কম্প্রেসড হয়ে গিয়েছে এখানে হাড়টা একটু সামনে চলে যাওয়াতে উপরের হার থেকে নিচের হার যেমন একটার উপর একটা বসানো থাকার কথা ছিল সেটা একটু সরে যাওয়াতে এখানে কটটা এখানে মনে হয় যে একটা প্যাস খেয়ে গিয়েছে ওখানে এটা একদমই সরু হয়ে গেছে সরু হয়ে গেছে তো এটা হচ্ছে স্পন্ডাইলো লিস্থিসিসের কারণে এখানেও স্পাইনাল করডে কিন্তু কম্প্রেশন হতে পারে তাহলে বেশিরভাগ আমরা যে কোমর ব্যথার কারণগুলো দেখি সেটা হচ্ছে পিএলআইডি এক নম্বর কজ দুই নম্বরে যেটা হচ্ছে স্পন্ডাইলো লিস্থিসিস আঘাতজনিত সমস্যা সরে গেলে বিভিন্ন কারণে এগুলো হতে পারে তারপরে ছবিটা আমরা একটু দেখি এটা হচ্ছে সবচেয়ে আর একটা খারাপ ক যেটা আমরা কোমর ব্যথাকে দুইটা ভাগে ভাগ করে ফেলি একটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন বা কোমর ব্যথা আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল কোমর ব্যথা আগে যে ছবিগুলো আমরা দেখেছি সেটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইনের ভিতরে পড়ে মানে পিএলআইডি বা স্পন্ডাইলোলিস্থেসিস অথবা আঘাতজনিত সমস্যা অথবা চলাফেরায় মেরুদণ্ডে বিভিন্ন সমস্যা কোমরে ব্যথা হতে পারে আর এটা হচ্ছে প্যাথোলজিক্যাল কস এই কসগুলো খুব কম মানে আমরা একশোটা রুগীর ভিতরে পাঁচটা রুগী হতে পেতে পারি

আপনার পা টোটালি প্যারালাইসিস হয়ে গেল তখন রুগী হয়তো জানতে পারে যে তার একটা মেরুদণ্ডে টিবি হয়েছিল বা বোন টিবি অথবা বোনস ক্যান্সার হয়েছিল যার কারণে হয়তো ভেঙ্গে গিয়েছে এটা খুব মারাত্মক একটা ডিজিজ এবং এতে যে কোনো সময় রুগী মারাও যেতে পারে এবং আপনার ফিজিক্যালি যেমন যে তার পা প্যারালাইসিস হয়ে যেতে পারে এইসব করতে পারে তারপরে ছবিটা একটু আমরা দেখি এটা হচ্ছে মেরুদণ্ডের একটা আপনার অ্যালাইনমেন্টের সমস্যা দেখেন আমরা পিছন থেকে যদি মেরুদণ্ডের হাড় দেখি তাহলে দেখা যাবে পুরো হাড়টা সিদ্ধারাটা কিন্তু সোজা থাকবে পিছন থেকে দেখলে পাশ থেকে দেখলে কিছুটা আঁকা বাঁকা থাকবে কিন্তু পিছন থেকে দেখেন দুইটা হাড়ি দুই দিকে বোঝা যায় মেরুদণ্ডটা স্পাইনটা বেঁকে গিয়েছে বিভিন্ন এটা আমরা ডিফোর্মিটি বলি স্কোলিউসিস এবং কাইফোসিস এবং লর্ডোসিস এগুলো হচ্ছে মেরুদণ্ডের ডিফরমিটি আচ্ছা মানে এটা গঠনগত কোনো প্রবলেম থাকলে প্রবলেম থাকলে হতে পারে থেকে কোমরে ব্যথা হতে পারে আর আরেকটা হচ্ছে যারা পিএলআইডি ভুগছে দীর্ঘদিন এবং কিছু আর্থ্রাইটিস রোগ আছে যেমন অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস তারপরে বিভিন্ন বাচ্চাদের বিভিন্ন আর্থ্রাইটিস থাকে মধ্যবয়সী মানুষের আর্থ্রাইটিস তা থেকেও কিন্তু স্পাইনটা আস্তে আস্তে বেঁকে যেতে পারে অথবা পশ্চারাল স্প যেটা আমরা বলছিলাম যে পিএলআইডি রুগী যদি সঠিক সময় চিকিৎসা না করে পিএলআইডি রুগী আস্তে আস্তে এইভাবে মেরুদণ্ডটা বেঁকে যেতে পারে বা স্পাইনাল ডিফর্মিটি আমরা আসতে পারে এই কজগুলা ক্লিয়ার মানে মেরুদণ্ডের সমস্যাগুলো আমাদের প্র্যাকটিসে আমরা প্রায় পেয়ে থাকি এর ভিতরে প্রত্যেকটা রুগী বিভিন্ন রোগে হয় কেউ ভুগছে অথবা পিএলআইডিতে ভুগছে অথবা কেউ আথারেটিসিত সমস্যা ভুগছে অথবা সিম্পল একটা লিগামেন্ট ইঞ্জুরি থেকেও কিন্তু কোমর ব্যথা ভুগতে পারে সেটা নিয়ে আমরা প্রায় পেয়ে থাকি হয়তো ভুল চিকিৎসা হচ্ছে যে তাকে ব্যথার ওষুধ খাওয়াচ্ছে বছরের পর বছর অথবা তাকে ফিজিওথেরাপি দিয়ে যাচ্ছে পুরো স্পাইনে ফিজিওথেরাপি দিচ্ছে কিন্তু সিম্পল আমি যদি ডায়াগনোসিস করে দেখি তার হয়তো একটা লংগিচিউডনাল লিগামেন্ট বা একটা কোনো একটা ছোট লিগামেন্ট হতো কোনো কারণে স্প্রেন বা স্প্রেন ছিঁড়ে গেছে অথবা ইনজুরি হয়েছে তা কিন্তু তার কোমর ব্যথা হতে পারে হতে পারে আসলে আপনি যেটা বলছেন যে আমরা কারণটা জেনেই ট্রিটমেন্ট করাটা সবচেয়ে জরুরি আমরা কারণটা মোটামুটি শুনে নিয়েছি এরপরে যাব এটার উপসর্গ এবং ট্রিটমেন্ট নিয়ে কিন্তু এটা বিরতি থেকে ফিরে এসে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল আমরা কথা বলছিলাম অপারেশন বিহীন কোমর ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে চলুন আমরা বাকি বিষয়টা নিয়ে শুনি আমরা কথা বলছিলাম অপারেশনবিহীন কোমর ব্যথার চিকিৎসা নিয়ে আমরা মোটামুটি কারণগুলো বুঝে ফেলেছি আর এটা আমরা সবাই জানি যে সাধারণত এই ব্যাকের ব্যথা বা স্পাইনের ব্যথার জন্য খুব ব্যথা হয় পেশেন্টদের ব্যথার সাথে সাথে এটা হাঁটু কোমর বা পায়ের নিচেও চলে যেতে পারে তো সাধারণত আপনারা যখন একটা পেশেন্টকে ডায়াগনোসিস করেন যে তার পিএলআইডি তো অনেক সময় দেখা যায় যে অনেকে বলে থাকেন অপারেশনের কথা তো আপনারা তো বলছেন অপারেশন বিহীন এটা কেন বলছেন যুক্তিটা কি হ্যাঁ অবশ্যই আমরা যে কজগুলো দেখলাম যে বিরতির আগে যে বেশিরভাগই আমরা পিএলআইডি রুগী বেশি পাচ্ছি আর ভিতরে কজ হচ্ছে বেশিরভাগ আমরা ইয়াং রুগীগুলো এখন পাচ্ছি বাংলাদেশে প্লাস সারা ওয়ার্ল্ড ইয়াং রুগীর বেশি পিএলআইডি তে ভুগছে তো পি আমরা কয়েকটা আবার টাইপস আছে এখানে আমি জাস্ট একটা ছবি দেখিয়েছিলাম যে একটা পিএলআইডির একটা কাজ এখানে ডিস্ক বাল্জিং ডিস্ক এক্সটিউশন তো প্রথমত যদি কোমর ব্যথা শুরু হয় পিএলআইডি সেটা ডিস্কটা বালজ হয় বা ফুলে উঠে ফুলে উঠে মানে সে প্রেসার খাওয়াতে আস্তে আস্তে পিছনে সে মানে আর আগে ফুলে উঠে তখনই কিন্তু কোমর ব্যথাটা শুরু হয়ে যায় রোগীর সেখানে যে ভুল ট্রিটমেন্ট হচ্ছে আমাদের দেশে হতে সারা ওয়ার্ল্ডে অনেক সময় হয়ে থাকে যে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে রুগী ম্যানেজ করার চেষ্টা করে এটা একটা ভুল ট্রিটমেন্ট বা যার কারণে রুগীটা কিন্তু কনফার্ম ডায়াগনোসিস করা হয় নাই এবং আস্তে আস্তে দ্বিতীয় ধাপে চলে যায় সেটা হচ্ছে ডিক্স প্রোট্রিউশন তো ডিক্স প্রোট্রিউশন সেটা সেটা হচ্ছে দ্বিতীয় ধাপ তারপরে যদি সেটা আরও সঠিক সময় না হয় সেটা ডিক্স টোটালি এক্সট্রুশন বা টোটালি ভিতরে যে আপনি থাকে নিউক্লিয়াস পালপোসাস সেটা যে ফাইব্রোসাসটা বা কভারটা ফেটে সে বের হয়ে স্পাইনাল ক্যানেলে চলে যায় অনেক সময় সেটা কিন্তু একেবারে মেডিকেল ইমার্জেন্সি হয়ে যায় তো সেই রুগীর পরিমাণ একেবারেই কম এর আগে হয়তো রুগীরা ডায়াগনোসিস করে ফেলতে পারে বাট এক্সট্রুডেড ডিক্স কিন্তু আপনার আলটিমেটলি আবার অপারেশনে যেতে হবে সেটা একেবারে লাস্ট স্টেজ তবে এর আগেই রুগীগুলো কিন্তু আমাদের কাছে আসে বা সারা বিশ্বের বিভিন্ন ডাক্তারের কাছে তারা চলে আমরা চাবো যে এক্সট্রুশনের আগে আপনাদের কাছে আসুক বা তখন ট্রিটমেন্টটা হোক তো সাধারণত আমি এটা অনেক অনেকেই প্রশ্ন করেন যে ফিজিওথেরাপি একবার শুরু করলে সারা জীবন নিতে হয় তো আপনাদের এখানে যে অপারেশন বিহীন পিএলআইডি চিকিৎসা করে থাকেন এটা ফিজিওথেরাপির রেজিম কি এবং এটাকে সারা জীবন করতে হবে কিনা অবশ্যই এটার সাথে আমি একমত না যে ফিজিওথেরাপি একবার নিলে সারা জীবন নিতে হবে ফিজিওথেরাপি ইজ এ সিস্টেম অফ মেডিসিন এই ক্ষেত্রে আমরা কোনো প্রকার ব্যথার ওষুধ ছাড়ি রুগীকে আমরা চিকিৎসা দিয়ে থাকি এবং পিএলআইডি বলেন মেরুদণ্ডে যে কোনো সমস্যার যদি সেটা প্যাথোলজি না হয় আমরা এই রুগীগুলাকে বাই থেরাপির মাধ্যমে রুগীগুলোকে উঠাইতে পারি যদি কোন রুগী একবার সেরে যায় তাকে কিন্তু আবার বারবার ফিজিওথেরাপি নেওয়ার প্রয়োজন হয় না দরকার এডুকেশন আমরা সাজেস্ট পিএলআইডি রুগীকে হয়তো বলি চার থেকে ছয় সপ্তাহ হসপিটালাইজড করে আমরা রেগুলার বিভিন্ন প্রকার থেরাপি দিয়ে থাকি যেমন ডিকম্প্রেশন থেরাপি পাশাপাশি ইলেকট্রোথেরাপি ম্যানুয়াল থেরাপি এবং এক্সারসাইজ এগুলো আমরা দিয়ে থাকি দিয়ে রুগীটা হয়তো ভালো হয়ে গেল তাকে আমরা কজটা নির্ধারণ করে দিই আপনার চেয়ারে বসার কারণে অথবা আপনি নিচে বসে যেভাবে কাজ করেন তা থেকে হচ্ছে অথবা তার পেশাগত জিনিসটা আমরা এখানে ইভালুয়েট করি তার আপনারা গবেষণা করেন করে আমরা তাকে মডিফিকেশন করে দিই যে আপনার এভাবে আপনাকে চলতে হবে মেরুদণ্ডটা সোজা রাখতে হবে কাজের ক্ষেত্রে এটা কিন্তু শুধু তার জন্য না এটা প্রত্যেকটা মানুষের জন্য এটা দিস ইজ ফিজিক্যাল এডুকেশন আমরা এডুকেশনটা শিখিয়ে দিই যদি সে সেভাবে চলে এবং সেটা কিন্তু আমাকেও ডাক্তার হিসেবে মানতে হয় তাহলে যদি আমি মানতে পারি রুগীও মানতে সে পারবে এটা কোনো কঠিন কিছু না তাহলে যদি সে সঠিকভাবে মানতে পারে তার শোয়ার বিছনাটা আমরা কারেকশন করে দিই পাতলা বালিশ দিতে বলি ঘরে বিছানা কারেকশন করতে বলি চেয়ারটা আমরা কারেকশন করে দিই যদি সে নিজেই ড্রাইভ করে ড্রাইভিং আমরা কারেকশন করে দিই পেশাগত কাজে সে কীভাবে সে করবে আমরা কারেকশন করে দিই দিলে কিন্তু আর তাকে আর কখনও বারবার ফিজিওথেরাপি নিতে হয় না

এক্সারসাইজটা কিন্তু রিসার্চ করার জিনিস এবং এখনও রিসার্চ হচ্ছে আমরাও কিন্তু প্রতিনিয়ত এক্সারসাইজ রিসার্চ করা হচ্ছে প্রতিনিয়ত যে পি এল আইডি এক ক্ষেত্রে একরকম প্রলাপসের ক্ষেত্রে আরেক রকম আর্থ্রাইটিসের ক্ষেত্রে ইনজুরির ইঞ্জুরির ক্ষেত্রে আরেক রকম তো এগুলো আমরা অবশ্যই প্রত্যেকটা রুগীকে অ্যাসেস করে সে যখন ভালো হয়ে গেলো হাসপাতালে থেকে চলে যাওয়ার সময় তাকে সবগুলো আমরা রিঅ্যাসেস করে তাকে এক্সারসাইজগুলো শিখিয়ে দিই যেন ন্যূনতম তিন থেকে ছয় মাসে এক্সারসাইজটা করে তাকে কিন্তু আজীবন করতে হবে না জাস্ট এই পিরিয়ডের ভিতরে তাকে চালিয়ে যেতে হবে এক্সারসাইজগুলো করবে এবং আমরা কিছুদিন অত আরও বাসায় রেস্টে থাকতে বলি সেটা করলে কিন্তু আর তার পিএলআইডি বা প্রলাপস ডিস্ক কিন্তু আর দ্বিতীয়বার হয় না আচ্ছা আমরা শেষের দিকে চলে আসছি আমরা মোটামুটি বুঝতে পারছি জিনিসটা যে একবার আপনারা যদি এডুকেশনটা দিয়ে দেন তার লাইফস্টাইলটা যদি মডিফিকেশনটা হয়ে যায় তাহলে তার এই ব্যথাটা বারবার হওয়ার কথা না তো অনেকেই বলে যে কোমরে বেল্ট পরাটা ভালো কিনা জানতে চান তো এই ক্ষেত্রে যাদের পিএলআইডির پیشنট কি কোমরে বেল্ট ইউজ করতে পারেন কোমর ব্যথার ক্ষেত্রে আমরা অনেক সময় কোমরে বেল্ট দিয়ে থাকি তবে সেটা ট্রিটমেন্টরত অবস্থায় মানে মানে সাময়িক সাময়িক সেটা হয়তো এক মাস ম্যাক্সিমাম 3 মাস পর্যন্ত ইউজ করতে পারে এর ভিতরে রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন কনফার্ম ডায়াগনোসিস করে তাকে ফিজিওথেরাপি

অনেক দিন ধরে চলে আসছে আপনি যদি সিরাম ক্যালসিয়াম লেভেল একটা রুগীর টেস্ট করেন যার কোমর ব্যথা আছে আপনি নব্বই একশোটা রুগীর ভিতরে নব্বইটা লেভেল ঠিক আছে তাহলে বোঝা যায় এটা একটা ভ্রান্ত ধারণা হ্যাঁ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকতে পারে তা থেকে কিন্তু কোমর ব্যথা হয় না সেটা সারা শরীরেই হারে ব্যথা হতে পারে কোমর ব্যথার স্পেসিফিক কজ পি অথবা আমি ইতিপূর্বে যা দেখিয়েছিলাম এগুলো হচ্ছে কোমর ব্যথার মেইন কজ আচ্ছা আমরা আজকে এখানেই শেষ করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বৈশাখী টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল